হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। কি অবস্থা? রোজা কেমন চলছে? আমরা আজকে সবাই একসাথে ইফতারি করব। আমার অফিসে কিছু আন্ডা বাচ্চা আছে, সবাই একসাথে। তো এই জন্য হচ্ছে বড় সসম্যানে রান্না করতেছি আজকে। এই যে স্যার, স্যার হেল্প করতেছে, স্যার এখন মাখাই দিবে। দাও সব দিত তো একসাথে অনেক। আসলে গ্রামের বাড়ি হলে তো মাটির চুলোয় অনেক রান্না করা যায় একসাথে, আর হচ্ছে ঢাকা হচ্ছে গ্যাসের চুলোয় রান্না করতে হয়, এজন্য বেশি বড় পাতিল দেওয়া যায় না। তো দুইবার মনে হয় রান্না করতে হবে, একবারে যে দিছি। তো দেখা যাক। এই যে স্যার, স্যার সবসময় আমারে হেল্প করে, আজকেও করতেছে। স্যার এটা সুন্দরভাবে মাখাই দিবে। স্যার আবার খুব পারদর্শী এই সব কাজে। স্যার রে হায়ার করে নিয়ে আইছি আজকে। স্যার আপনি দিচ্ছেন, আপনি কিন্তু ই করে দিয়েন, আমি কিন্তু জানি না। আর রোজার সময় একটু কম বেশি হলেই সমস্যা নাই। মাংসটা আলাদা রান্না করছি, মাংস হচ্ছে আলাদা রান্না করে পরে যখন এটা হবে এর ভিতর দিয়ে দিব। মাংস রান্না করা হয়ে গেছে, এখন হচ্ছে এটা প্রসেসিং করে এটা চুলোয় দেবো। আমরা হচ্ছে প্রায় কয়জন স্যার? মোট আমরা 20 জনের মতো একসাথে। বিসমিল্লাহ। গ্রামে তো আমরা মাঝে মাঝেই অনেকেই সবাই একসাথে রান্না করে খাই। আসলে ঢাকা ওইভাবে অত ওই মাটির চুলোও নাই, গ্যাসে আসলে সবার অনেকের রান্না করা একটু কঠিনই। তারপরেও মানে ইচ্ছা শক্তি হচ্ছে বড় শক্তি, তো ইচ্ছা জাগলো আজকে যে সবাই একসাথে খাবো, নিজেদের হাতে রান্না করে খাবো। এই জন্য হচ্ছে এই আয়োজন। সবাই রোজা কেমন চলছে? রোজা আসলে অনেক কঠিন হয়ে যাচ্ছে, রোদ, প্রচণ্ড রোদ, গরম। তারপরেও আমরা যেহেতু মুসলমান, আল্লাহ তাল্লাহর উপর থেকেই সেট করে দিয়েছে যে এই 1 মাস আমাদের এইভাবেই থাকতে হবে, তো কিছু করার নাই। তো আমাদের সবার জন্য দোয়া করবেন সবাই, আপনাদের জন্য সবাই দোয়া করি। আমরা এটা হচ্ছে প্রায় 18-20 জন একসাথে খাবো আজকে। একসাথে খাওয়ার আনন্দ মজাই অন্যরকম। তো এই পানি যে কিভাবে দিবানি, পানি কি দিয়া বুঝবেন স্যার? আপনি স্যার অবশ্য সবই বোঝে, তার রান্না করার অভ্যাস আগে থেকেই আছে, আমার থেকে সে ভালো রান্না করতে পারে, সবকিছু সে ভালো বোঝে। একটু পানি লাগবি এরকম হয়েছে? আরে এটা কি ওইরকম বোঝা যায়নি, বোঝা যাচ্ছে না?